সোনাপুরের কচুতলিত মেয়াদি ভূমিটো চলিব উচিত। রাজহ চক্র বিষয়ে জারি করিলে জাননী। জনজাতীয় আবেষ্টনীর ভূমিত বাস করা লোকে এড়িব লাগিব মেয়াদি ভূমিও। বেদখলকারী তিনদিনের ভিতর স্থান এরার নির্দেশ। সোনাপুরের কচুতলি পথারর মেয়াদি মাতিত উচ্ছেদের পাছত আজি সোনাপুর পথার রাজহ চক্র বিষয়ে জারি করিলে জাননী। ট্রাইবেল বেল্টর ভূমিত মেয়াদি পত্তালে বাস করা লোকক উচ্ছেদের বাবে প্রশাসনে আড়ি দিছে এই জাননী। বেদখলকারীর লগতে এই স্থানের বাবে অযোগ্য লোকক তিনদিনের ভিতর স্থান ত্যাগর নির্দেশ দিছে প্রশাসনে। নিশায় প্রশাসনে আড়ি দিয়া জাননীক লই কচুতলিত বছর বছর ধরে মেয়াদি পত্তা মাতিত বাস করা লোকর মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। আসিল মানে গাছবাড়ি হেরি চরত আসিল আগতে। আচ্ছা, এতিয়া তারপর এটা ঘোড়াখানে ভাঙি দিছে, তারপর ইয়াতে হেরি কচুতলি আইসো। কিমান দিন ধরে ইয়াতে আসিলা? আজি 30 বছর হল। মানে তোমালোকর ঘরত নোটিশ গৈছে যোৱাকালি? যোৱাকালি নহয়, আজি ৰাতিপুৱা নোটিচ পাইছো আমি। ইয়াত মানে আমাৰ উচিত হেৰি নোটিচ দিছে। নোটিচ দিছে? কি কি নোটিচ দিছে? ট্ৰাইবেল বেণ্ডৰ মাৰি হয় যাব দিছে। কিমান দিন ধৰি ইয়াত আছিলা এনেকে? 15 বছৰ। দক্ষিণ কামৰূপ জনজাতি বেল্টৰ অধীনত সামৰি লোৱা এই ভূমি 1986 চনৰ অসম ভূমি আৰু ৰাজহ নিয়মৰ 10 অধ্যায় অনুসৰি সুৰক্ষিত শ্ৰেণীৰ বাবে সংৰক্ষিত। অসম ভূমি ৰাজহ নিয়ন্ত্ৰণ আইন 1986ৰ প্ৰাসংগিক ধাৰাসমূহৰ অধীনত এই কচুতলি পথাৰত জনজাতীয় ভূমিৰ অকৰ্তৃত্বশীল আৰু অবৈধ অধিকাৰীসকলক 3 দিনৰ ভিতৰত চৌহদ খালী কৰিবলৈ প্ৰশাসনে দিছে নিৰ্দেশ। বিগত 4 দিন ধৰি কচুতলিত উত্তেজনাময় পৰিস্থিতিৰ উদ্ভৱ হোৱাৰ পিছতেই কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসনে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। যোৰাপাটৰ পৰা মৌচুম বৈশ্যৰ সহযোগ বনেন ভট্টাচাৰ্য ৰিপৰ্ট নিউজ 18 অসম অফিচ। সোনাপুরৰ কচুতলিত মেয়াদি ভূমিটো চলিব উচিত। রাজহ চক্র বিষয়ে জারি করিলে জাননী। জনজাতীয় আবেষ্টনীর ভূমিত বাস করা লোকে এড়িব লাগিব মেয়াদি ভূমিও। বেদখলকারী 3 দিনের ভিতর স্থান এরার নির্দেশ। সোনাপুরৰ কচুতলি পথারর মেয়াদি মাতিত উচ্ছেদের পাছত আজি সোনাপুর পথার রাজহ চক্র বিষয়ে জারি করিলে জাননী। ট্রাইবেল বেল্টর ভূমিত মেয়াদি পত্তালে বাস করা লোকক উচ্ছেদের বাবে প্রশাসনে আড়ি দিছে এই জাননী। বেদখলকারীর লগতে এই স্থানের বাবে অযোগ্য লোকক 3 দিনের ভিতর স্থান ত্যাগর নির্দেশ দিছে প্রশাসনে। নিশায় প্রশাসনে আড়ি দিয়া জাননীক লই কচুতলিত বছর বছর ধরে মেয়াদি পত্তা মাতিত বাস করা লোকর মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। আসিল মানে গাছবাড়ি হেরি চরত আসিল আগতে। আচ্ছা, এতিয়া তারপর এটা ঘোড়াখানে ভাঙি দিছে, তারপর ইয়াতে হেরি কচুতলি আইসো। কিমান দিন ধরে ইয়াতে আসিলা? আজি 30 বছর হল। মানে তোমালোকর ঘরত নোটিশ গৈছে যোৱাকালি? যোৱাকালি নহয়, আজি ৰাতিপুৱা নোটিচ পাইছো আমি। ইয়াত মানে আমাৰ উচিত হেৰি নোটিচ দিছে। নোটিচ দিছে? কি কি নোটিচ দিছে? ট্ৰাইবেল বেণ্ডৰ মাৰি হয় যাব দিছে। কিমান দিন ধৰি ইয়াত আছিলা এনেকে? 15 বছৰ। দক্ষিণ কামৰূপ জনজাতি বেল্টৰ অধীনত সামৰি লোৱা এই ভূমি 1986 চনৰ অসম ভূমি আৰু ৰাজহ নিয়মৰ 10 অধ্যায় অনুসৰি সুৰক্ষিত শ্ৰেণীৰ বাবে সংৰক্ষিত। অসম ভূমি ৰাজহ নিয়ন্ত্ৰণ আইন 1986ৰ প্ৰাসংগিক ধাৰাসমূহৰ অধীনত এই কচুতলি পথাৰত জনজাতীয় ভূমিৰ অকৰ্তৃত্বশীল আৰু অবৈধ অধিকাৰীসকলক 3 দিনৰ ভিতৰত চৌহদ খালী কৰিবলৈ প্ৰশাসনে দিছে নিৰ্দেশ। বিগত 4 দিন ধৰি কচুতলিত উত্তেজনাময় পৰিস্থিতিৰ উদ্ভৱ হোৱাৰ পিছতেই কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসনে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। যোৰাপাটৰ পৰা মৌচুম বৈশ্যৰ সহযোগ বনেন ভট্টাচাৰ্য ৰিপৰ্ট নিউজ 18 অসম অফিচ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।